আকাশ মেঘ করে আছে, এটা শান্তিদান গঙ্গা মেলা, ঠিক আছে? আপনারা সবাই দেখুন শান্তিদান গঙ্গা মেলা ওয়েদারটা, রোদের বৃষ্টি হইতেছে, আকাশে মেঘ করতে হাওয়া আছে, ঝোড়ো হাওয়া। আবার পিছন থেকে ঘুরে এসছে, ওয়েদার খারাপের জন্য সব কলই আছে। এটা আছে শান্তিধাম গঙ্গা মেলা, হ্যাঁ দেখছেন সব ট্রলারগুলো আছে। এ একটা, হ্যাঁ এই ট্রলারটাও গিয়েছিল ফিশিংয়ে, ওয়েদার খারাপের জন্য সবাই ঘাটে এসছে। ওয়েদার এখন, হ্যালো বন্ধু দেখুন কি উত্তাল সমুদ্র, মৎস্যজীবীরা মাছ ধরতে গেছিলো সেখান থেকে তারা যথাসম্ভব ঘরে ফেরার চেষ্টা করছে, ঘুরিয়ে যাও কী আসে তার কর্মকাণ্ড এখনই শুরু হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো যে ঘরে ফেরা জেলেরা কীভাবে তারা ঘরে ঢুকছে, মানে খুব যত শীঘ্র সম্ভব তারা উপকূলের কাছাকাছি আসার চেষ্টা করছে। বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবে যে সমুদ্র বিশাল উত্তাল, সেই উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আমাদের মৎস্যজীবী ভাইয়েরা তুলে ফেরার চেষ্টা করছে। দেখুন বন্ধুরা কীভাবে কত ভোটের ভোট চলছে। বন্ধুরা জেলেরা তাদের জীবন হাতের মুঠোয় বাজি রেখে তারা এই গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে। তো বন্ধুরা এই শারদীয় কালী পূজা উপলক্ষে আমরা দেখাতে পাচ্ছি যে এখন যে ঝোড়ো হাওয়াটা সমুদ্রে উঠেছে সেটা আপনারা উপলব্ধি করুন। দেখুন এবার মানুষের ঘরে ফেরার পালা, হ্যালো বন্ধুরা দেখুন এই যে বিশাল বিশাল সমুদ্রে মাছ ধরতে যাওয়া বোটগুলো এখন সমুদ্রের উপকূলে নোঙর করে রেখে দেওয়া আছে। তার কারণ এখন যে প্রচণ্ড ঝড় উঠতে চলেছে সেই ঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্র মৎস্যজীবীরা উপকূলবর্তী এলাকায় চলে এসেছে। তাই আমরা আপনাদের দেখাতে সক্ষম হচ্ছি যে জেলেরা তাদের নৌকাগুলো বা ট্রলারগুলো কীভাবে নোঙর করে রেখে দিয়েছে। বন্ধুরা আমরাও খুব শীঘ্রই সমুদ্রে মাছ ধরতে থাকবো, তো তোমরা আমাদের সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।